নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/7/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই শিক্ষক নিয়োগ নিয়ে কী জানালেন শিক্ষামন্ত্রী, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ক্রমে অনিয়মিত হয়ে পড়েছে, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ একরকম বন্ধই হয়ে আছে। ফলে কোথাও স্কুলে পড়াচ্ছেন মাত্র একজন শিক্ষক, আবার কোথাও রয়েছেন একাধিক সংখ্যক পড়ুয়ারা রয়েছেন, এবং এই অবস্থায় স্কুল শিক্ষা এই সমস্যা বাড়ছে, নিয়োগের জন্য এই সমস্যা হচ্ছে বলে মেনে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। শনিবারই একটি স্কুল থেকে একটি ঘটনা প্রকাশে আসে, অভিভাবকদের অভিযোগ সেখানকার চতুর্থ শ্রেণী পড়ুয়ারা পারে না নিজের নামটুকু লিখতে, পড়াশোনার মাপকাঠি খুবই খারাপ। যদিও শিক্ষকদের দাবি তারা যথাযথ চেষ্টা করেন ঠিকমতো ক্লাস নিতে। সরকারি স্কুলে শিক্ষক সমস্যার শিক্ষার সমস্যার কথা ঘাড় নেড়ে এক প্রকার স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমি অস্বীকার করছি না এইরকম সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আমরা যত দ্রুত নিয়োগ করতে পারবো এই সমস্যার সমাধান তত হবে। আসলে বহু সময় খবর আসে যে একজন বা দুজন শিক্ষককে দিয়ে বহু স্কুল চলছে, এবং যদিও সেখানে পড়ুয়া অনেকটাই বেশি, ফলে সমস্যায় পড়েন শিক্ষকরা। এখনও শিক্ষকরা হকের চাকরির দাবিতে আন্দোলন করছেন, পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগের দাবি তুলেও আন্দোলন করছেন প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। তবে এসএসসির মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ নিয়ে এখনও সচেষ্ট নয় রাজ্য। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।